Another little wannabe gangster trying to play hard. Damn down, they just think they are. We gangster trying to play hard. What's up, everybody? Welcome to my YouTube channel, Sherrinford Vlogs, and this is Sherrinford William as well. আমি আমার আগে সবগুলো ভিডিওতেই বলেছি এটা আমার রিয়েল নেম না, আগে থেকে বলে দেওয়াই ভালো, নাহলে দেখা গেল আপনারা মনে করা শুরু করলেন যে এরা কারা, কোথা থেকে এলো এরা। যখন অনেক পরিমাণে আস করবেন যে ভাই এই নাম কেন দিলেন, এই নামের মানে কি, তখন কোনো একদিন বলবো। যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এখন তো দু একদিন বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার একটু অ্যাডজাস্টেবল হয়েছে, কিন্তু গরমে তো আসলে ভালো কেউই ছিলাম না। পার্সোনালি আমার অবস্থা খুব খারাপ, যে পরিমাণ গরম। অফিস তো হয় 8 ঘন্টা, আমি যেখানে জব করি আমার অফিস হয় 8 ঘন্টা, ইচ্ছা করে যে 12 ঘন্টা অফিস করি, কারণ ওই যে অফিসে এসি আছে, আমার বাসায় তো এসি নেই। গরিব মানুষ, আসলে গরিব মানুষ বলাটাও ঠিক হবে না, আমার চাইতে অনেকে অনেক বিপজ্জনক সিচুয়েশনে আছে, তো আল্লাহ সেখান থেকে আমাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। চ্যানেল তো আমার মূলত মোটর ব্লগ বা ডেইলি লাইফস্টাইল এই টপিকের, কিন্তু আজকে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো এগুলো কোনোভাবেই মোটর ব্লগ বা বাইক রিলেটেড কিছু না, বলতে পারেন সোশ্যাল অ্যাওয়ারনেস টপিকের। মানে একজন দুইজন পাঁচজন করে তো কথা বলতে হবে, সেগুলো যদি কেউ শুনে মেনটেন করে, এতে যদি মানুষের উপকার হয় তাহলে মনে হয় ভালো জিনিস। যেমন ধরেন, চিন্তা করেন এই যে গরমের কথা একটু আগে বললাম, আমি আজকে থেকে 3 দিন বা 4 দিন আগে আমি যে থাকি উত্তরা জোনে, এই জায়গার যতগুলো ফোকাসেবল পয়েন্ট আছে সব জায়গায় গিয়ে আমি একটা চার্জার ফ্যান খুঁজছি, ম্যাক্সিমাম জায়গাতেই পাইনি, আউট। যাও বা দু এক জায়গাতে দেখা গেছে, আমি আগেও কিনেছি এগুলা, কিন্তু যে জিনিসটার দাম ছিল 2500 টাকা, 2700 টাকা, 3000 টাকা, সেই জিনিসের দাম চাচ্ছে 6000 টাকা, 5500 টাকা, ক্ষেত্র বিশেষে 7000 টাকা, 8000 টাকা। এই যে বিষয়টা, এটা কি কি বলবেন আপনি, অসুস্থ মেন্টালিটি না? মানুষ একটা জিনিস নিয়ে বিপদে পড়ছে, সেই জিনিসটা সুযোগ নিয়ে আপনি দাম বাড়ায় দিচ্ছেন, এতে করে তো সমাজের কোনো হেল্প হইল না। আপনি করোনাকালীন সময়ের কথা চিন্তা করেন, একটা মাস্কের দাম কোন পর্যন্ত পৌঁছো, কি বলবো আর। যাই হোক, আমি জানি না সঠিকভাবে যে শুধু আমাদের এখানে এরকম হয়, অবশ্যই ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলোতে খুব ভালোভাবে মনিটরিং হয়, এখানেও মাঝে মাঝে দেখি ভোক্তা অধিকার আইনের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে তারা এসে চেক করে, কিন্তু কয়টা জায়গায় যাইতে পারে, স্টিল পিপুল সাফার করতেছে আমরা এই জিনিসগুলো নিয়ে। এখন সামনে আসতেছে হচ্ছে কোরবানি, তখন দেখবেন আমার আর এক অসুস্থ প্রতিযোগিতা। আজকের ভিডিওর টাইটেলই কিন্তু আমার কোরবানির ঈদ নিয়ে। আমি আমার পার্সোনাল লাইফ থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি এতদিনে, তো আমার মনে হয়েছে যে এই এই জিনিসগুলো হওয়া উচিত, এই এই জিনিসগুলো হওয়া উচিত না, সেগুলাই বলবো। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে কোরবানির পিছনের যে ইতিহাস এবং যে তাৎপর্য এটা কিন্তু অনেক মহান। আমার ধর্ম বিষয়ে নলেজ কম, তবে এতটুকু জিনিস আমি জানি, তো এই জিনিসটাকে আমরা নষ্ট করে ফেলি অনেক সময়। যেমন আমার পরিচিত অনেক মানুষকে আমি দেখছি যে তাদের টেন্ডেন্সিটা এরকম যে আমি যদি কোরবানি না দেই তাহলে মানুষ কি বলবে, আমার মান সম্মান কোথায় যাবে। মানে কোরবানি জিনিসটা তো কারোর উপর জুলুম করে চাপায় দেওয়া হয়নি, যার সামর্থ্য আছে, সৎ ইচ্ছা আছে, সে কোরবানি দিবে। মানে এরকম দেখছি যে একটা লোক নিয়মিত কোরবানি দিত, হয়তো এই বছর সমস্যায় আছে, তাকে আমি এইভাবে বলতে শুনছি যে এই বছর কোরবানি না দিলে আমার মান সম্মান কি থাকবে, মানুষ কি বলবে, জমক বাড়ির লোক কোরবানি দেয়নি। এই মেন্টালিটিটা চেঞ্জ করবেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি পারেন তাইলে আপনি কোরবানি দিবেন। এইবার মনে করেন কোরবানি দেওয়ার কথা আপনি চিন্তা ভাবনা করলেন, টাকা পয়সা অ্যারেঞ্জ করলেন, এখন গরু ছাগল যেটাই কিনেন ওইটা কেনার পরে রাস্তা দিয়ে নিয়ে যখন আপনি বাড়িতে আসবেন, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। কমপক্ষে কি বলবো, যতগুলা মানুষের সাথে আপনার রাস্তায় দেখা হবে, কত দিয়ে কিনলেন গরু, মামা কত নিছে, মানে দাম জানার ইন্টারেস্ট সবারই থাকে, কিন্তু আমি সাজেস্ট করবো যে দাম বলবেন না, আপনি বলবেন যে আল্লাহ আমাকে যতটুকু রেঞ্জ দিছে, আমি যতটুকু ক্যাপেবল অফ অ্যাবিলিটি আমার যা আছে সেটা দিয়ে আমি এটা কিনে আনছি, কোরবানি দিব।
দাম জানার দরকার কি? এটা কোরবানির গরু তো কোনো প্রোডাক্ট না, আলু চাউল ডাউলের মতো প্রোডাক্ট না তো যে আপনি কিনলেন আর দাম বলতে হবে সবাইকে। এরপরে আর একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়, হচ্ছে একটু স্টেপে স্টেপে বলি, এই কোরবানির জন্য যেটা কিনছেন সেটা শো অফ, আপনি নিয়ে রাউন্ড দিবেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, এটা আমার গরু। এটা অবশ্য এখন মনে হয় মানুষ একটু কম করে, এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সেলফি। আপনি একটু গুগল করে দেখেন যে কি অবস্থা, কি অকওয়ার্ড সিচুয়েশনে এই কোরবানির গরুর সাথে মানুষ সেলফি তুলে, জবাই করা হয়ে গেছে সেই গোশ ভাগ ভাগ করা হয়ে গেছে সেখানে সেলফি, গরু জবাই করার পরে গরুর গায়ের উপরে শুয়ে সেলফি, মানে বহুত রকমের আজগুবি বিষয় আসলে আপনি সামনে পাবেন। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে পরিহার করা উচিত। তারপরে কোরবানির গরু যখন জবাই করার পরে ভাগযোগ শুরু হবে, তখন দেখবেন কিছু পাবলিক বের হয়েছে খোঁজ খবর নিতে, মামা তোমারটা কত কত হয়েছে, কত কেজি হয়েছে? আমারটা তো হেভি, আমি যা আইডিয়া করে কিনছিলাম 5 মন 4 মন তার থেকে বেশি হয়েছে, গোশ আমি অনেক বেশি পাইছি। এই যে জিনিসগুলা, এগুলো পরিহার করা উচিত। তারপরে অনেকেরই চিন্তা থাকে কোরবানি আসলে মানে ফ্রিজ কিনতে হবে, আমার তো গোশ রেখে খাইতে হবে সারা বছর। ফ্রিজ প্রয়োজনীয় জিনিস, কিন্তু যখন শুধু ফ্রিজ না, যে কোনো জিনিসই আপনি যখন একটা অকেশন বা একটা পারপাস টার্গেট করে সবাই যখন ওই জিনিসটা কিনতে যায়, তখন কিন্তু এটার দাম বাড়ায় দেয়, এই সুযোগগুলোই মানুষ নেয়। তো আপনার মেন্টালিটি এটা হওয়া যাবে না যে আমি গরু কিন কোরবানি দিছি, এর গোশ আমাকে সারা বছর ধরে খাইতে হবে, গোশ খাওয়ার জন্য কোরবানি দিছি। আমি অনেকে এরকম বলতে শুরু শুনছি যে সামনে তো কোরবানি, এখন পেট খালি রাখ, এই মেন্টালিটিগুলো কাইন্ডলি পরিহার করা দরকার। তারপরে মনে করেন আপনার কোরবানি দেওয়া হয়ে গেল, হয়ে গেল, এখন যে ময়লা বা বর্জ্য যেগুলো হইলো এগুলো পরিষ্কার করার চিন্তাভাবনা আপনার মধ্যে নাই, কোরবানি দেওয়া হয়ে গেছে, আপনি নিয়ে চলে গেলেন। আমার পরিচিত অনেককে আমি দেখছি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে, মনে করেন এক একজন 4-5টা করে কোরবানি দিচ্ছে 4-5 জায়গায়। তো এই যে কোরবানিটা আপনি দিলেন, আপনার তো একটা মহৎ উদ্দেশ্য আছে, একটা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে ওই 4-5 জায়গা থেকে যখন গোশ কাটা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে, সে কালেকশনে বেরিয়েছে, এই আমার বাঘের গোশটা বুঝাই দে, আপনি ওইখানে একটু থাকেন, উপস্থিত থাকেন, গরুটা জবাই করার সময় থাকেন, যারা কাজ করতেছে তাদের সাথে একটু কাজ করেন, এটা তো একটা স্বভাবের কাজ, তাই না? কোরবানি আপনি দিলেন এত কষ্ট করে, তারপর সেই জিনিসটা যদি আপনার কবুল না হয় বা আপনি যে উদ্দেশ্যে দিলেন সেটাই যদি পূরণ না হয় তাহলে কেমন হইল? কোরবানির গোশ কিন্তু 3 ভাগ করা হয়, আপনি নিজে 1 ভাগ রাখেন, আত্মীয় স্বজনকে 1 ভাগ দেন আর গরিবদেরকে দেন, গরিব দুস্থ মানুষ যারা আছে। এর উদ্দেশ্য কি? যাতে আপনি যে আনন্দটা করতেছেন, আমাদের তো মুসলিম ধর্মের মানুষ আমরা যারা আছি, আমাদের তো 2টা বিশাল অকেশন, একটা রোজার ঈদ, একটা কোরবানির ঈদ, উদ্দেশ্যটাও কিন্তু এইটাই যে মানুষ যাতে আপনার আনন্দে সামিল হতে পারে, সবাই মিলে একসাথে, বিষয়টা হচ্ছে এরকম। এই উদ্দেশ্যটাকে নষ্ট করবেন না, এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আসলে আমার কোনো কথারই উদ্দেশ্য কিন্তু এরকম ছিল না যে কাউকে ছোট করব বা কোনো অন্যরকম উদ্দেশ্য আছে, এরকম কিছু না। আমার ভেরি পার্সোনাল অপিনিয়ন বা মতামত হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দ্যাটস ইট। আর গেছিলাম হচ্ছে টেকনিক্যালের ওইদিকে, ওইখান থেকে ব্যাক করতেছি, আমার একজন রিলেটিভ খুব অসুস্থ ছিল, তাকে একটু দেখতে গেছিলাম হসপিটালে। তো ব্যাক করার পথে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, দেখি কোথাও খেতে বসতে হবে, তো কোথায় খাচ্ছি কোথায় যাচ্ছি ওইটার একটা ক্লিপস ছোট্ট করে আমি এখন শেয়ার করবো, এবং সেই ক্লিপসটা দেখতে দেখতেই আমাদের এই ভিডিওটা শেষ হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কোনো হেল্প হয়, তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় মিস্টেক হচ্ছে বা কোথায় আমার আরও ইম্প্রুভ করা দরকার সেই অনুযায়ী, বা আপনারা কী দেখতে চান, কোন টপিকের জিনিস দেখতে চান, সেগুলো আমি কমেন্ট বক্স থেকে ভালো মতো বুঝতে পারবো। তো নেক্সট ভিডিও নিয়ে আমি যতক্ষণ পর্যন্ত না আসতেছি ততক্ষণ পর্যন্ত আশা করি আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। থ্যাংকস এভরিবডি।
down, they just think they are. Another little wannabe gangster trying to play hard. They ain't down, they just think they are. Wannabe gangster trying to play hard.